হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে তার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিশ অনুযায়ী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ক্যাশ ওয়ার্কার নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এজ কত লাগবে কিভাবে আবেদন করবেন আজকে এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট এখানে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে তার সাথে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে কম্পিউটারে নলেজ থাকতে হবে এম এস অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংরেজি ভাষাতে স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিংয়ে দক্ষতা থাকতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন সোশ্যাল ওয়ার্ক অর ওমেন ইস্যুস সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে আবেদন করার জন্য এজ চা হয়েছে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ইয়ার্স এজ কাউন্ট করতে হবে এক এক দু তারিখের মধ্যে এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য বেতন রয়েছে তিরিশ হাজার টাকা মান্থলি নেক্সট ক্যাশ ওয়ার্কার পোস্টে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে তার সাথে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে কম্পিউটারে নলেজ থাকতে হবে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং ইন ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিংয়ের দক্ষতা লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম তিন বছর করে ইন ওমেন ইস্যুজ এই পোস্টে আবেদন করার জন্য এ চা হয়েছে ম্যাক্সিমাম থার্টি ফাইভ ইয়ার্স এজ অন এগারো পাঁচ দু হাজার বাইশ এগারো পাঁচ দু হাজার বাইশ তারিখের মধ্যে ক্যান্ডিডেটের এজ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্যাশ ওয়ার্কার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো জেনারেল ক্যাটাগরির জন্য একটা পোস্ট রয়েছে এসসিদের জন্য একটা পোস্ট রয়েছে এই পোস্টের জন্য বেতন রয়েছে পনেরো হাজার টাকা মান্থলি এই পোস্টগুলোতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন তার সাথে মুর্শিদাবাদ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টেই আবেদন করতে পারবেন তার থেকে বেশি পোস্টে আবেদন করা যাবে না মাল্টিপল অ্যাপ্লিকেশান হলে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে সিলেকশান প্রসিডিওর সম্পর্কে এখানে বলাই আছে যারা যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে কুড়িজন ক্যান্ডিডেটকে ইনভাইট করা হবে ভাইবার জন্য এবং কম্পিউটার টেস্টের জন্য স্কোরিং সিস্টেমের এখানে বলে দেওয়া আছে ইভ্যালুয়েশান অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য থার্টি মার্কস থাকছে কম্পিউটার টেস্টের জন্য ফিফটিন মার্কস থাকছে ভাইবার জন্য থাকছে ফাইভ মার্কস যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা মেল আইডি দিয়ে দেওয়া আছে ওয়ান স্টপ সেন্টার এমএসডি অ্যাট দ্য রেট এই মেল আইডিতে মেল পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে তার জন্য যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মুর্শিদাবাদ ডট জিওভি ডট ইন ওই ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবেন অফিসিয়াল নোটিফিকেশানটাকে ডাউনলোড করে স্ক করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন ওখানে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে দেওয়া আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনাদেরকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে তারপর এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করবেন ফর্মটা ফিল করার পর স্ক্যান করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের স্ক্যান কপি তার সাথে বাকি সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি মেলের মাধ্যমে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান প্রসেসিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এগারো তারিখ থেকে এগারো পাঁচ দু হাজার বাইশ তারিখ থেকে আবেদন চলবে একত্রিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের পর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না তাই যারা যারা এই পোস্টে আবেদনী ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাড়াতাড়ি আবেদন করে দিন একত্রিশ তারিখের মধ্যে আবেদন করে দেবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর রিকুমেন্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ